এমএসসি শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শামসুন্নাহার, প্রভাষক প্রাণীবিদ্যা, ঢাকা কলেজ, ঢাকা। আমরা গত ক্লাসে পড়ছিলাম ফিশারিজ এক্সটেনশন, অর্থাৎ মৎস্য সম্প্রসারণ। এরই ধারাবাহিকতায় আজ আমরা পড়ব হচ্ছে ফিশারিজ এক্সটেনশন ওয়ার্ক অর্থ কি। যেমন গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে মৎস্য সম্প্রসারণ কর্মসূচি। মৎস্য সম্প্রসারণ কর্মসূচির আগে যে আইটেমগুলো ছিল সেগুলো হচ্ছে যে মৎস্য সম্প্রসারণ কর্ম কাজের, অর্থাৎ মৎস্য সম্প্রসারণের উদ্দেশ্য কী, মৎস্য সম্প্রসারণ বা ফিশারিজ এক্সটেনশন আমরা কেন কাজ করব, এরপরে এর মূলনীতিগুলো পড়েছিলাম। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফিশারিজ এক্সটেনশন ওয়ার্ক, অর্থাৎ মৎস্য সম্প্রসারণ কর্মসূচি। মৎস্য সম্প্রসারণ কর্মসূচি বলতে গেলে প্রথমে আমাকে গত ক্লাসের কিছু রিপিট কথা বলতে হচ্ছে। যেমন ফিশারিজ এক্সটেনশন যদি বলি, আমি গত ক্লাসে কী বলছিলাম যে ফিশারিজ এক্সটেনশন তার অর্থ দাঁড়াচ্ছে ফিশারিজ অর্থ মৎস্য, এক্সটেনশন অর্থ সম্প্রসারণ। অর্থাৎ আমি যখন মৎস্য সম্প্রসারণ করার জন্য কিছু উদ্যোগ নিব, কাজ করতে চাইব, তখন আমি কিছু কাজের উদ্যোগ গ্রহণ করতে চাইব। এই যে কাজের উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছি, এই যে কাজের কর্মসূচিগুলো গ্রহণ করতে চাচ্ছি, এটাই হচ্ছে মৎস্য সম্প্রসারণ কর্মসূচি। অর্থ হচ্ছে আমি যখন কোনো কাজ করব তখন কী কী কাজ করব, অর্থাৎ মৎস্য সম্প্রসারণ করতে গেলে আমার কী কী কাজ থাকবে, অর্থাৎ যে সকল কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে অথবা হয়েছে, সেগুলোই যখন সমষ্টিগতভাবে উন্নয়নের জন্য এটি কর্মসূচি চালু করা হয় তখন তাকে বলা হয় মৎস্য সম্প্রসারণ কর্মসূচি। অর্থাৎ মাছের উৎপাদনের বৃদ্ধির জন্য যখন আমি কোনো কাজ করব তখন তাকে বলা হচ্ছে মৎস্য সম্প্রসারণের কর্মসূচি। এরপরে প্রিন্সিপালস অফ ফিশারিজ এক্সটেনশন প্রোগ্রাম, অর্থাৎ ফিশারিজ এক্সটেনশন ওয়ার্ক যখন করছি, মৎস্য সম্প্রসারণ কর্মসূচি যখন করতে যাচ্ছি, যে সকল পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বা সিদ্ধান্তগুলো নেওয়া হলো সেইগুলো সমষ্টিগতভাবে যখন করতে যাচ্ছি তখন তার কিছু মূল নীতি কাজ করবে। অর্থাৎ প্রিন্সিপালস অফ ফিশারিজ এক্সটেনশন প্রোগ্রাম, মৎস্য সম্প্রসারণ কর্মসূচির মূলনীতি তাহলে কী হবে। আসলে মূলনীতি বলতে হচ্ছে যে আসলে আমরা কিভাবে এক্সটেনশন প্রোগ্রামটাকে কার্যকরী বা কর্মসূচিটাকে কার্যকরীভাবে রূপান্তরিত করব। কারণ আমাদের দেশে আসলে কী হচ্ছে, আমাদের দেশে নদ নদী, পুকুর, তারপরে হাওড় বাওড়, ডোবানালা, তারপরে বন্যা প্লাবিত দেখা যাচ্ছে যে অনেক অঞ্চল বন্যার সময় অনেক ডুবে যায়, এরকম বিভিন্ন বাস্তুতন্ত্রে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের সমস্ত জলাশয়গুলো থাকে। এই যে বাংলাদেশের সমস্ত জলাশয়গুলো যেগুলো হচ্ছে এমনকি বন্যা কবলিত যখন জলাশয় হচ্ছে তখন তাদের এইগুলো জলাশয়গুলো মৎস্য উৎপাদনে বেশ সহায়ক একটি ভূমিকা পালন করে থাকে। তখন আমাদের এই অভ্যন্তরীণ, অর্থাৎ আমাদের দেশের ভেতরের যে অভ্যন্তরীণ পানি সম্পদ, সেই পানি সম্পদ থেকেও ব্যবহৃত মাছের সব মানে মাছের শতকরা 90%-এরও বেশি আমরা এ থেকে পেয়ে থাকি। অর্থাৎ হচ্ছে গিয়ে যে মাছ উৎপাদনে সম্প্রসারণের কার্যক্রমে তাহলে নীতিমালাগুলো কী হবে, নীতিমালা হবে আসলে যে নীতিমালা হচ্ছে অধিক মাছ উৎপাদন করা। অর্থাৎ আমি কেন মৎস্য সম্প্রসারণ কর্মসূচিটা নিব, এই মূলনীতিটা আসলে কী হবে। মৎস্য সম্প্রসারণ কর্মসূচির মূলনীতি হবে, মৎস্য সম্প্রসারণ করার মূলনীতি, কর্মসূচির মূলনীতি বা প্রিন্সিপালসটা কী, অধিক মৎস্য উৎপাদন করা। অধিক মৎস্য উৎপাদন, আমি যখন চাইব যে আমার জলাশয়গুলোতে ওভারঅল এভারেজে যতগুলো মৎস্য উৎপাদন হচ্ছে এমনিতেই হচ্ছে, আমাদের যেহেতু বাংলাদেশ হচ্ছে একটি সমৃদ্ধ একটি দেশ, সেখানে দেখা যাচ্ছে যে আমরা যখন অধিক মাছ উৎপাদন করতে চাইব তখন হচ্ছে গিয়ে আমরা এই মূলনীতিগুলো মানে অধিক মাছ উৎপাদন বা মাছ অধিক মাছ উৎপাদন করার জন্যই হচ্ছে গিয়ে আমি এই পদক্ষেপটি নিয়ে থাকব। এরপরে হচ্ছে গিয়ে যে প্রোটিনের ঘাটতি পূরণ,
প্রোটিনের ঘাটতি পূরণ মাছ দিয়ে আমাদের দেশের প্রোটিনের ঘাটতি পূরণ করা হয়। জানো যে আমরা আগে বলতাম যে মাছে ভাতে বাঙালি, কিন্তু এখন যদি সেই জিনিসটা আমরা পূরণ করতে না পারি তাহলেই দেখা যাবে যে মাছে প্রোটিনের ঘাটতিটা থেকে যাচ্ছে। যেমন আমাদের দেহের প্রোটিনের পরিমাণ, প্রোটিন যখন মানুষের প্রোটিনের গ্রহণের পরিমাণ হচ্ছে 7.6 গ্রাম, কিন্তু দেখা যায় হচ্ছে 7.6 গ্রামের প্রোটিনের প্রায় 5.9 গ্রাম প্রোটিনে আসে হচ্ছে মাৎস্য থেকে। সুতরাং আমাদের অবশ্যই মাৎস্য সম্প্রসারণ কর্মসূচিটা এই জন্য গ্রহণ করতে হবে। এরপরে হচ্ছে যেমন আমাদের বেকার যুবক যারা ছিল বা আছে, তখন দেখা যায় যে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য একটি জায়গা হচ্ছে মাৎস্য সম্প্রসারণ। এরপরে হচ্ছে মাৎস্য সম্প্রসারণ যখন যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে, তখন এখানে হচ্ছে যে গ্রামের লোকদের আর্থিক একটা সচ্ছলতাও তখন চলে আসবে। যখন যুবকদের কর্মসংস্থান হয় তখন গ্রামের লোকদেরও দেখা যাচ্ছে তার একটি প্রভাব পড়ে এবং আর্থিক সচ্ছলতা চলে আসে। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের এই মাৎস্য সম্প্রসারণ করে আমরা এই মাৎস্যটাকে চাষ করে এই জিনিসটাকে আমরা কী করছি, যখন আমাদের চাহিদা পূরণের পাশাপাশি আমরা তখন এই মাৎস্য কিন্তু বাইরের দেশেও রপ্তানি করছি। অর্থাৎ তখন আমরা বলছি যে বৈদেশিক মুদ্রা অর্জন। আচ্ছা, যখন বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য দেখা যাচ্ছে যে আমরা এই মূলনীতিটা গ্রহণ করে থাকি। এরপরে যে বছরে সবসময় দেখা যাবে যে ন্যায্য মূল্যে মাছ পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? যেহেতু বছরে সবসময় আমরা চাষ করে নিচ্ছি বা কর্মসূচি গ্রহণ করে রেখেছি। এরপরে দেশে যখন অভ্যন্তরীণ জলাশয়গুলোকে আমরা কাজে লাগিয়ে মাছ সম্প্রসারণ কর্মসূচিটাকে কাজে লাগাতে পারছি, তার মানে দেশের অভ্যন্তরীণ জলাশয়গুলোকে কাজে লাগানোর জন্য এই কর্মসূচিটাকেও গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ এটি একটি মূলনীতি। এরপরে হচ্ছে যে উন্নত জাতের পোনা সরবরাহ। মাছ সম্প্রসারণ যখন করা হয় তখন এর মধ্যে হচ্ছে যে উন্নত জাতের পোনার জন্য, উন্নত জাতের মাছ সম্প্রসারণের প্রথম পর্যবার্ষিকী যখন পরিকল্পনা নেওয়া হয়েছিল তখন প্রায় মাছ বীজ উৎপাদন প্রায় 10টির মতো মাছ বীজ উৎপাদন খামার তৈরি হয়েছিল সেই বছরই। অর্থাৎ শুরুতেই মাছ পঞ্চবার্ষিকী পরিকল্পনার শুরুতেই 10টি মাছ বীজ উৎপাদন খামার গড়ে উঠেছিল, যেগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে সিড মাল্টিপ্লিকেশন ফার্মস। সিড মাল্টিপ্লিকেশন ফার্মস তৈরি হয়েছিল প্রায় 10টি, অর্থাৎ উন্নত জাতের পোনা সরবরাহ করার জন্য। তারপর প্রতি গ্রামে মৎস্য চাষের জন্য সমবায় সমিতি গঠন করে। এটাও কিন্তু একটি মূলনীতি যে প্রতি গ্রামে আমার হচ্ছে মৎস্য চাষ বাড়ানোর জন্য, প্রতি গ্রামে আমরা যখন মৎস্য চাষ করব এই মৎস্য চাষটাকে বাড়াবার জন্য পদক্ষেপ গ্রহণ করব বা সমিতি গঠন করে নেব। তো সমিতি গঠন করে নিলে তখন দেখা যাবে যে এর কাজের একটি সুফল আমরা পাব। এরপরে হচ্ছে যেমন আধুনিক পরিবহন এবং উন্নত বাজার অবশ্যই থাকতে হবে। আধুনিক পরিবহন অর্থাৎ যখন মাছটি আমি উৎপাদনে যাব তখন অবশ্যই আমার পণ্য পরিবহন এবং বাজারজাতকরণের সুলভ একটি অবস্থান, অর্থাৎ আমি যখন এই বাজারজাত করব তখন যেন আমি সেটা নির্বিঘ্নে করতে পারি সেটুকু খেয়াল করতে হবে। এরপরে হচ্ছে যেমন এখন যেমন দেখা যায় যে মধ্যস্বত্বভোগী বলে একটা এই থাকে, মধ্যস্বত্বভোগীরা তখন চাষিদের থেকে অল্প দামে মাছ সংগ্রহ করে, তখন ভোক্তার কাছে দেখা যাচ্ছে যে খুবই রিজনেবল, তখন যে মধ্যস্বত্বী ভোগীরা থাকে তারা হচ্ছে গিয়ে ভোক্তার কাছ পর্যন্ত যখন পৌঁছায় তখন সে কিন্তু এই লাভটা গ্রহণ করে ফেলে। কিন্তু যদি আমি বা আমরা যখন কর্মসূচিটা গ্রহণ করব তখন যদি আমরা মধ্যস্বত্বভোগীদের ভোগ করতে দিব না, এই মূলনীতিটাকে আমরা কাজে লাগাবো, প্রিন্সিপালসটি হবে তখন এটি। এরপরে হচ্ছে গিয়ে পরিমিত আহরণ, অর্থাৎ হচ্ছে গিয়ে যে মৎস্য এবং চিংড়ি যখন পরিমিত আহরণের নিশ্চয়তা প্রদান করতে হবে এবং পদক্ষেপ গ্রহণের মাধ্যমে
পর্যাপ্ততা ঠিক রাখতে হবে এবং সম্পদের একটি অপরিবর্তিত এবং উপযুক্ত স্তর বজায় রাখতে হবে। মৎস্য সম্প্রসারণ কর্মসূচির এগুলো হলো গিয়ে মূল নীতি। এরপরে আমরা করব অবজেক্টিভস। অবজেক্টিভস অর্থ হচ্ছে উদ্দেশ্য সমূহ কি, অর্থাৎ আমাদের এই ফিশারিজ এক্সটেনশন মৎস্য সম্প্রসারণের কর্মসূচি যে নিচ্ছি, মানে ফিশারিজ এক্সটেনশন যে প্রোগ্রামটা, মৎস্য সম্প্রসারণ কর্মসূচির অবজেক্টিভটা কি, উদ্দেশ্য সমূহ কি হবে। আচ্ছা, এটি ছিল আমাদের মূল নীতিগুলো ছিল বেসিক্যালি এগুলো। এবার আমরা পড়বো হচ্ছে উদ্দেশ্য, অবজেক্টিভস অফ ফিশারিজ এক্সটেনশন প্রোগ্রাম, অর্থাৎ উদ্দেশ্য কি। উদ্দেশ্য হচ্ছে কি, অধিক মৎস্য উৎপাদন করা। একদম সহজ বাংলায় যদি বলি বা সহজভাবে বোঝার জন্য যদি বলি, আমি মৎস্য সম্প্রসারণ কর্মসূচিটা কেন গ্রহণ করব। এবার মাথা খাটাও যে আমি বা আমরা কেন মৎস্য সম্প্রসারণ কর্মসূচিটা গ্রহণ করবো, এর উদ্দেশ্য উদ্দেশ্যগুলো কী হবে, মৎস্য সম্প্রসারণগুলো অবজেক্টিভসগুলো কী হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে আমি যখন মৎস্য সম্প্রসারণের জন্য কোনো উদ্যোগ নিচ্ছি, বাংলাদেশ, আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে হচ্ছে গিয়ে নদী নালা খাল বিল হাওর পুকুরে এমনিতেই অনেক মাছ বা মৎস্য জাতীয় সম্পদ যেমন চিংড়ি আগে পাওয়া যেত। কিন্তু তাহলে আমি কর্মসূচিটা কেন গ্রহণ করবো, অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা কী হবে। তাহলে প্রথম কথাই চলে আসবে, একদম সহজ বাংলায় চলে আসবে যে অধিক মাছ উৎপাদন করতে চাচ্ছি। আমরা অধিক মাছ উৎপাদন করতে চাচ্ছি বলেই আমাদের প্রথম কথায় অবজেক্টিভসটি হচ্ছে অধিক মাছ উৎপাদন করা। তার মানে প্রথম উদ্দেশ্য হচ্ছে অধিক মাছ উৎপাদন করা। আর অধিক মাছ উৎপাদন, অধিক মাছ উৎপাদনটা কেন করতে চাইবো, তার মানে হচ্ছে অধিক মাছ উৎপাদন করতে চাইবো হচ্ছে গিয়ে প্রোটিনের ঘাটতি পূরণের জন্য। অধিক মাছ উৎপাদন করতেই যেন প্রোটিনের ঘাটতি পূরণের জন্য, অর্থাৎ আমাদের দেশে এই জনবহুল দেশে প্রোটিনের ঘাটতি পূরণ করতে হলে অবশ্যই আমাকে মৎস্য কর্মসূচি সম্প্রসারণ কর্মসূচিটাকে গ্রহণ করতে হবে। এরপরে হচ্ছে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে, যেগুলো আগেই বলছিলাম যে বেকার যুবকরা এর মাধ্যমে উপকৃত হবে, ওখান থেকে গ্রামের লোকদের আর্থিক সচ্ছলতা আসবে। এগুলো হচ্ছে আমার উদ্দেশ্যগুলো, অর্থাৎ হচ্ছে মূলনীতি। এরপরে হচ্ছে আমার উদ্দেশ্যগুলো হচ্ছে এইগুলো, বৈদেশিক মুদ্রা অর্জন হবে, বছরে সবসময় ন্যায্য মূল্যে মৎস্য সরবরাহ করা যাবে, দেশের সমগ্র জলাশয় ব্যবহার করব। অর্থাৎ মূলনীতি এবং উদ্দেশ্যের মধ্যে খুব বেশি কিন্তু একটি পার্থক্য নাই, ঠিক আছে। মূলনীতি বলতে আমি কেন এই কাজটি করছি, কেন এই কাজটি করব, কেন এই প্রোগ্রামটির সাথে যুক্ত হব, এটি হচ্ছে মূলনীতি। আর উদ্দেশ্য বলতে হচ্ছে আমার উদ্দেশ্য কি, আমি কেন এই মৎস্য সম্প্রসারণ কর্মসূচির দিকে আগাবো, অর্থাৎ মৎস্য সম্প্রসারণ কর্মসূচিটা কেন আমি করব, কেন আমার আমার কি উদ্দেশ্য থাকবে, এটি হলো কি মৎস্য সম্প্রসারণ কর্মসূচির উদ্দেশ্য। এরপরে হচ্ছে মৎস্য সম্প্রসারণ কর্মসূচির, অর্থাৎ আমার মৎস্য সম্প্রসারণ কর্মসূচির পদ্ধতি বা মৎস্য সম্প্রসারণ পদ্ধতি বা কৌশল, অর্থাৎ মেথডস, মেথডস অফ ফিশারিজ এক্সটেনশন, অর্থাৎ মৎস্য সম্প্রসারণ পদ্ধতি বা কৌশল, মেথডটা কী, মৎস্য সম্প্রসারণ যে আমি করবো কীভাবে আমার এই কৌশলটা প্রয়োগ করবো। একটা হচ্ছে মৎস্য সম্প্রসারণ কর্মসূচির জন্য কিছু প্রধান উপাদান থাকবে, একটা হচ্ছে যেমন ব্যক্তিগত যোগাযোগ করতে পারি, একটা দলীয় যোগাযোগ, আরেকটা হচ্ছে ব্যাপক হারে গণযোগাযোগ যেটাকে বলে। এক হচ্ছে তাহলে ব্যক্তিগতভাবে আমি করতে পারি, মানে আমার কৌশল প্রয়োগের ক্ষেত্রে আমি ব্যক্তিগত যোগাযোগ করতে পারি। দুই হচ্ছে গিয়ে আমার যখন ব্যক্তিগত যোগাযোগটাকে দেখবো যে হচ্ছে না, তখন আমি দলীয় যোগাযোগ করব। এবং তিন হচ্ছে ব্যাপক হারে গণসংযোগ। ব্যক্তিগত যোগাযোগ বলতে যেমন মৎস্য খামার পরিদর্শন করা যেতে পারে, ব্যক্তিগত পর্যায়ে আলাপ আলোচনা হতে পারে, মৎস্য অফিস পরিদর্শন হতে পারে, ফোন আলাপ হতে পারে, এর মাধ্যমে আমি ব্যক্তিগত যোগাযোগ করব। এরপরে দলীয় যোগাযোগ, দলীয় যোগাযোগ বললে সহজেই তোমরা যেটা বুঝবে, একটা হচ্ছে যেমন আমার সভা করতে পারি, দলগতভাবে সেটা হবে, দলগতভাবে আলোচনা সভা হবে, দলগতভাবে শিক্ষা সফর হবে, এই জিনিসগুলো তখন দলগত হবে। এবং ব্যাপক হারে যখন গণসংযোগ বুঝছি,
গণসংযোগ বললে সহজেই বোঝা যাচ্ছে, কিন্তু গণসংযোগ মানে হচ্ছে অনেক জনগণ বা ওই গ্রামের সমস্ত জনগণকে এই এই বিষয়টার সাথে সম্পৃক্ত করা। যখনই তুমি একটা ব্যাপক হারে চিন্তা ভাবনা করবে তখনই চিন্তা করতে হবে তাহলে আমি কিভাবে করব। এক হচ্ছে যেমন ব্যানার হতে পারে, ফেস্টুন হতে পারে, মাইকিং হতে পারে, তার মানে ব্যানার, ফেস্টুন, মাইকিং এগুলো, তারপরে যেমন বুলেটিন দেওয়া বা বেতারে, টেলিভিশনে হতে পারে, প্রদর্শনী করা যেতে পারে, মেলার মাধ্যমে হতে পারে, এইগুলো তখন হচ্ছে দলীয় যোগাযোগ হয়ে যাবে, মেথডস হবে তখন এইগুলো। আচ্ছা, তো তারপরে হচ্ছে যেমন আমি কী করলাম, এই এই জিনিসটাকে যখন পদ্ধতির সময় মাতৃ সম্প্রসারণ কর্মসূচিগুলোকে আমি বিজ্ঞপ্তি লিখিত আকারে করতে পারি, লিখিত অনেক সময় লিখিত আকারে হতে পারে, অনেক সময় সেটা বক্তব্য প্রদানের মাধ্যমে হতে পারে, অনেক সময় অডিও মানে একটা হতে পারে পদ্ধতি, মাতৃ সম্প্রসারণ পদ্ধতিগুলি যখন আমি ই করবো তখন সেটা অডিও হতে পারে, ভিজুয়াল অর্থাৎ দেখাবার মাধ্যমে হতে পারে, এই কৌশলগুলো তখন প্রয়োগ করে মাতৃ সম্প্রসারণ কর্মসূচিটাকে কাজে লাগানো হয় বা পদ্ধতি বা কৌশলটাকে প্রয়োগ করা হয়। আশা করছি তোমরা ফিশারিজ এক্সটেনশনের কর্মসূচির মূলনীতি, কর্মসূচিটা কী, এর মূলনীতি কী, উদ্দেশ্য কী এবং পদ্ধতি বা কৌশল কী এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ। আশা করছি তোমরা ভালো আছো, বাড়িতেই আছো, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে যাবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই বইয়ের সংস্পর্শেই থাকবে, বই পড়বে, বাড়িতে যখন আছো বইয়ের সংস্পর্শে থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।